মারুতি সুইফটকে বদলে ফেললেন ল্যাম্বরগিনিতে। স্বপ্নের গাড়ি বানিয়ে অসমের মুখ্যমন্ত্রীকে উপহার নুরুলের। কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। বিলাসবহুল বিদেশি গাড়ি কেনার সামর্থ্য সকলের থাকে না, কিন্তু অসমের নুরুল হক থেমে থাকেননি। না, সামান্য গাড়ি সারাইয়ের কাজ করে বিলাসবহুল বিদেশি কেনার সামর্থ্য হয়নি তাঁর। তাই নিজেই বানিয়ে ফেলেছেন আপাত মস্তক বিদেশি একটি স্পোর্টস কার। তা বলে বিদেশি কোনো গাড়ির কোম্পানি তাকে গাড়ি তৈরির জন্য বরাদ দেয়নি, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলেছেন একটি আস্ত স্পোর্টস কার। বলা হয় ভারতীয়রা জোগাড় করে জিনিস বানাতে পটু, তেমনি জোগাড় করে ইটালিয়ান বিলাসবহুল স্পোর্টস কার ল্যাম্বরগিনির আদলে একটি গাড়ি বানিয়ে ফেললেন অসমের করিমগঞ্জ জেলার নুরুল হক। একটি পুরনো মারুতি সুইফট গাড়িকে মডিফাই করে তিনি এই গাড়িটি তৈরি করেছেন। এই গাড়িটি তৈরি করতে 10 লক্ষ টাকার বেশি অর্থ খরচ হয়েছে নুরুলের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এটি উপহার দিতে গুয়াহাটি পৌঁছেছেন 31 বছর বয়সী এই মোটর মেকানিক। অসমের মুখ্যমন্ত্রী নুরুলকে ফিরিয়ে দেননি। এর আগে শিলচরে নুরুলের সঙ্গে দেখা করেন হিমন্ত বিশ্ব শর্মা। টুইট করে তিনি জানিয়েছিলেন সে কথা। সেই সময় নুরুলের তৈরি এই গাড়িটি চালিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নুরুল তাঁকে এটি উপহার দিতে চান জানা গিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা নিজেই নুরুলকে এটি চালিয়ে গুয়াহাটি নিয়ে যেতে বলেন। এবার থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি বা দপ্তরের বাইরে মডিফাই করা এই সুইফট গাড়ি দেখতে পাওয়া যেতে পারে। মারুতি সুইফটের ইঞ্জিন এবং ট্রান্সমিশন একরকম রেখে গাড়ির কার্বন ফাইবার সেলটি লোহার সঙ্গে পাল্টে ফেলেন নুরুল। এছাড়াও ল্যাম্বরগিনি গাড়ির সিসার ডোর অর্থাৎ উপর দিকে খোলা দরজাও রেখেছেন তার মডিফিকেশনে। নুরুল হক বলেন, এর আগে নাগাল্যান্ডের দিমাপুরে মোটর মেকানিকের কাজ করতাম, সেখানে গাড়ি মডিফাই করার কাজ শুরু করি। গত বছর একটি গাড়িকে মডিফাই করে ল্যাম্বরগিনি রূপ দিয়েছিলাম, তারপরে এই গাড়িটি তৈরি করি। নুরুল আরও জানান, এই গাড়িটি তৈরি করতে প্রায় 4 মাস সময় লেগে গেছে তাঁর। এরপর মডিফাই করে ফেরারির আদলে একটি গাড়ি তৈরি করতে চান নুরুল। তিনি বলেন, সরকার যদি সাহায্য করে তাহলে এমন আরও প্রকল্পে কাজ করতে চাই। যদিও ভারতীয় মোটর আইন অনুযায়ী গাড়ি সম্পূর্ণরূপে মডিফাই করা বেআইনি, এগুলোকে রাস্তায় চালাতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। এরপর ফিটনেস টেস্টে পাস করার পর আরটিও থেকে অনুমতিপত্র নিতে হয়। মডিফাই করা গাড়িতে কোনো রকমের ইন্স্যুরেন্স দেওয়া বেআইনি। তবে নুরুলের বানানো ল্যাম্বরগিনি রাস্তায় চালানো বেআইনি হলেও একজন সাধারণ মোটর মেকানিকের অধ্যবসায় এবং দক্ষতা এবং সামগ্রিকভাবে দেশের চেতনার উদাহরণ দেয়।